नमस्कार ভিউয়ার্স, আমার সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি চ্যানেল SRWS চ্যানেল আপনাদেরকে স্বাগত। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে নেক্সট ট্রেনিং ডেট কবে, মানে যারা SMS পেয়ে গেছেন, যে যাদেরকে সেপ্টেম্বরে ডেট দেওয়া হয়েছিল, যারা SRWS এর আইডি পেয়ে গেছেন, তো ট্রেনিং ডেট দেওয়া হয়নি, শুধু মার্চ সেপ্টেম্বরে হবে বলেছিল। তো তাদের ট্রেনিং ডেট কবে হবে? আর নতুন প্রকল্প মা, সবুজ বাংলার নতুন প্রকল্প মা, এই সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই যে যদি আপনারা কেউ এই ভিডিওটা নতুন দেখছেন, তাহলে এই চ্যানেলে ভিজিট করুন, জানতে যে সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পূর্ণ ডিটেলস, জানতে কোথায় ফর্ম পাবেন, সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি কী, সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। আরও নানা রকম ভিডিও, যেমন আপনার গ্রামীণ, ব্লক, পঞ্চায়েত ভিত্তিক কাজ, পৌরসভা ভিত্তিক কাজ এর খবর সর্বপ্রথম সবার আগে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো জানা যাক ট্রেনিংয়ের ডেট কবে। তো এখন অবধি যারা বাচ্চারা SMS পেয়ে গেছেন, সেপ্টেম্বরে ট্রেনিং হওয়ার কথা ছিল, সেপ্টেম্বরে একটা ছোট ট্রেনিং হয়েছিল, তো যা হোক সেটা কমপ্লিট হয়নি। তো আবার সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বা সেক্রেটারি শ্রীমিকান্তি মজুমদার মহাশয় এখন আপাতত অ্যানাউন্স করেছেন যে নেক্সট ট্রেনিং ডেট 24 অক্টোবর 2018-তে স্টার্ট হবে। তো আপনারা যদি ভিডিওটিতে কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সরাসরি শ্রীমিকান্তিবাবু মহাশয়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার, বা সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেব। তো আজকে ট্রেনিং সম্পর্কে এইটুকুই, যে 24 তারিখে ট্রেনিং হওয়ার কথা আছে। তো 24 তারিখে ট্রেনিংয়ের ডেট দেওয়া হয়েছে, অনেকেই SMS পেয়েছেন, তবে সম্ভবত 28 থেকে 29 তারিখের মধ্যে ট্রেনিং শুরু হয়ে যাবে। তো এই ট্রেনিং বিষয় নিয়ে কি বললেন শ্রীমিকান্তি মজুমদার মহাশয়, চলুন শুনে নেওয়া যাক। বলুন। নাম শ্রীমিকান্তি মজুমদার। আচ্ছা, আপনার প্রজেক্টের নাম? প্রজেক্টের নাম মা। আচ্ছা, এটা একটা নাম দিয়েছেন সবুজ বাংলা। ওটা বলুন পুরো। সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এটা কোথায়? এটা আমাদের গড়িয়া ঢালুয়া অফিস। আচ্ছা, এখানে আপনার সাইট অফিস? এখানে সাইট অফিস। আমরা এই সবুজ সমবায় কৃষি উন্নয়ন সমিতির এখানে একটা 8 মাসের আমরা কর্মশালা তৈরি করছি। কিসের উপর? এগ্রিকালচার ট্রেনিংয়ের উপরে এবং স্কিল ডেভেলপ করার জন্য। এখানে কারা প্রশিক্ষণ নেবে? এরা সম্ভবত বেশিরভাগ গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ এবং যারা 8 পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত। কিসের উপর মেনলি ট্রেনিং নেবে তারা? কৃষির উপরে এবং গোটারির উপরে ট্রেনিংটা নেবে। এরা যে ট্রেনিং নেবে, এদের ভবিষ্যৎটা কী হবে? আমরা 8 মাস ধরে যে করছি এবং তাদের যে প্রশিক্ষণ দেব, তারা সেলফ হেল্প গ্রুপ, এবং এই সমস্ত সেলফ হেল্প গ্রুপকে আগামী দিনে যাতে তাদের নিজস্ব আয় তৈরি হয়, তার সমস্ত কিছু, যেমন ধরুন চাষ করবে, তার চাষের যে প্রজেক্ট তৈরি করা, তার খরচ আমাদের সোসাইটির যতটা সম্ভব আমরা বহন করবো, তাতে কৃষকের লাভ হবে এবং একটা কর্মশালা তৈরি হবে। সেখানে তারা ভালোভাবে সেই জায়গাতে তারা চাষবাস করতে পারবে, এবং গোটারির মধ্যে পশুপালন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দিকগুলো আছে, আমরা যতটা সম্ভব সেই SHG গ্রুপকে সহযোগিতা করব। তারা সেই সমস্ত অর্থ নিয়ে আগামী দিনে তাদের স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে সেগুলো পশুপালন বা অন্যান্য মাধ্যম দিয়ে জীবিকা অর্জন করতে পারবে। আর কত সংখ্যক কি মানুষকে আপনারা ট্রেনিং দেবেন? আমরা এখানে একটা বৃহত্তর মানুষকে ট্রেনিং দেবো, প্রায় প্রতিটা পার্ট। এটা কি কন্টিনিউয়াস প্রসেস? এটা কন্টিনিউয়াস প্রসেস, 5 বছর ধরে আমরা চালাবো, এবং এটা প্রথমত 8 মাস করে এক একটা সেশন, প্রত্যেকটা সেশনে 16,000 করে মানুষজন কর্মশালার মধ্যে যুক্ত হবে, এবং তারা তাদের মতো করে শিখবে, শিখে তারা প্রত্যেকটা গ্রামের মধ্যে গিয়ে তারা নিজেরা আয় করতে শুরু করবে। আচ্ছা, এর কোনো বয়সের সীমা আছে? এখানে আয়ের দরকার, আমরা সম্ভবত বয়স বেঁধে রেখেছি যাতে তাদের শিক্ষার মান শেষ করে বা শিক্ষা দীক্ষা শেষ করে তারা তারপর থেকে কর্মযোগ্য শুরু করতে পারে। আমরা একটা বিশাল কাজের একটা জায়গা তৈরি করছি, যেখানে কিনা গ্রাম বাংলার মানুষ বিশেষ করে শহর কেন্দ্রিক না হয়ে পড়ে আর তারা গ্রামের মধ্যে যাতে তাদের কাজের জীবিকার জায়গা তৈরি হয়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে এসএসজি গ্রুপকে আমরা ট্রেনিং দেবো এবং আশা করছি আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আগামী 5 বছর সম্পূর্ণভাবে তাদের পুরো দিশা দেখাতে পারবো, লাইফ টাইম তারা কাজের জায়গা তৈরি করে নিতে পারবে। এটা কি যারা ট্রেনিং নেবে তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে? না, যারা ট্রেনিং নেবে তার কোনো টাকা পয়সা তাদেরকে দিতে হবে না। সবুজ বাংলাকে আমরা সবুজ বাংলার তরফ থেকে তাদেরকে খাওয়ানো দাওয়ানো এবং যাতায়াত করার জন্য গাড়ি ভাড়া পর্যন্ত আমরা সবুজ বাংলার তরফ থেকে দেবো। আর স্টাইপেন্ড দেবো এই কারণে যে তারা সংসার ছেড়ে এখানে তারা কিছু শিখতে আসছে, তারা যেহেতু জীবিকার সন্ধানে এখানে একটা জায়গা শিখতে আসছে, তাদের পরিবার আছে, মা বাবা আছে এবং আশা করি ভাই বোনেরাও পরিবারের মধ্যে যুক্ত আছে। তো একটা বেকার যখন সেখানে থেকে এখানে আসে তার খরচা আছে, সব কিছু আছে এবং খরচাটা সেখানে ইনকাম করতে পারছে না, সেই কারণে আমরা একটা সরকারি মাপ অনুসারে যেটা হয় এবং সোসাইটি অন্যান্য যে সোসাইটিগুলো কর্মশালার মধ্যে দিয়ে থাকে স্টাইপেন্ড, সেটা আমরা প্রায় 300 টাকা ধার্য করেছি যাতে কিনা আগামীর ভারসাম্য রক্ষা করে তারা এই স্টাইপেন্ডটা নিয়ে তাদের সংসারটা চালাতে পারে এবং ভালো করে শিখতে পারে। আপনাদের ফান্ডিংটা করতে হবে? আমাদের ফান্ডিং আছে, আমাদের বিভিন্ন উদ্যোগ আছে, যেমন বিজনেসপতি আছে বা কর্পোরেট সংস্থা আছে এবং নিজস্ব আমাদের উদ্যোগ আছে। এইরকমভাবে আমরা নিজস্ব উদ্যোগী এবং বিজনেস কর্পোরেট ফান্ড নিয়েই আমরা এই জায়গাটা তৈরি করেছি এবং এর মাধ্যমে একটা প্রজেক্ট আছে যেটা আমরা বললাম মা, এই মা একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা কিনা তার মাধ্যমে আমরা এই সমস্ত কিছু কর্মশালা তৈরি করছি। আচ্ছা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন? অ্যাকচুয়ালি সরকার প্রচুর পরিমাণে সাহায্য করছে আর্থিকভাবে। আমরা সাহায্য এখনও পর্যন্ত চাইনি বা চার এই মুহূর্তে আশা করছি না, আমরা অবশ্যই করব এবং আমরা সেটা দেখাতে চেয়েছি যে আমরা উদ্যোগী হয়ে সরকার যেভাবে কাজ করছে সেই সাথে আমরা যদি নিজেদের উদ্যোগী হয়ে সরকারের পাশে থেকে গ্রাম বাংলাকে আরও জাগাতে পারি এবং কৃষিকে বিশেষ করে আমরা আরও জাগিয়ে তুলতে পারি, তাহলে আশা করি আমাদের কর্মশালা থেকে সরকার যেভাবে কাজ করছে আমাদের আরও বেশি করে এগিয়ে নিয়ে আসার জন্য সরকার অবশ্যই আমাদেরকে সাহায্য করবে, সেটা আমাদের রাজ্য সরকার এবং আশা করি কেন্দ্রীয় সরকার সাহায্য। আর এটা কত টাকার প্রজেক্ট? এই প্রজেক্টটা প্রায় আমি বলতে পারি কম করে 5 বছরে আমরা প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছি, সারা বাংলা জুড়ে কাজ করবো। আর এই যে জায়গাটা, এটা কতখানি জায়গার উপর আমরা করছি? আমরা এখানে 3 একর মানে 9 বিঘের উপরে প্রায় আমরা করছি, 6 বিঘে আপাতত আমরা কাজকর্ম করছি, আপনারা দেখেছেন। আর দরকার পড়লে আর 3 বিঘেটা আমরা ব্যবহার করবো। মানুষের থেকে কীরকম রেসপন্স পেয়েছি? খুবই ভালো রেসপন্স পাচ্ছি, তারা খুবই কর্মোদ্যোগী এবং চাষে যে বিমুখ হয়েছিল আমার এই প্রচেষ্টা 27 বছর ধরে যে তাদেরকে বোঝাতে পেরেছি যে কৃষি আপনাদেরকে অনেক কিছু আয় করাতে পারে এবং আপনারা নিজস্ব স্বনির্ভর হতে পারেন এবং আগামী দিনে যে আপনারা নিজেরা চাকরি না খুঁজে এর মধ্যে দিয়ে আপনাদের নিজেদের ইনকাম আনতে পারেন এবং আগামী সন্তানদের স্বনির্ভর করে তোলার একটা উদ্দেশ্য বার্তা দিতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি যে সফলটা বার্তা দিয়েছিলাম তারা কিন্তু খুব খুশি হয়েছে এবং সেই খুশি হয়ে কিন্তু আমার সাথে সম্পূর্ণভাবে তারা যুক্ত হয়েছে এই কৃষি ট্রেনিং নেওয়ার জন্য এবং বিশেষ করে একটা ট্রেনিং এবং গোটারি ট্রেনিং এগুলো সমস্ত কিছু চলবে, সেই জন্য তারা খুবই উদ্যোগী এবং খুবই আশাবাদী তারা। আচ্ছা, আধুনিক চিকিৎসার কিছু এই আধুনিক চাষের কোনো ব্যবস্থা থাকছে ট্রেনিং দেওয়ার? আধুনিক চাষের বলতে দেখুন বিসিকেবির কৃষি বিজ্ঞানীরা বা আমাদের এখানে উপস্থিত আছেন, একজন আজকে আমাদের মধ্যে এসছেন এবং বিশেষজ্ঞ কৃষি বিশেষজ্ঞ এসছেন। যেমন হচ্ছে আমরা সার, জৈব সারটাকে যেটা ব্যবহার কমিয়ে দিয়েছি বা গরু জৈব সারটা যেখান থেকে পাওয়া যায় সেই জায়গাটা হচ্ছে আমাদের গোপালন কেন্দ্র বা ছাগল যে পালন করা হয় সেগুলো তো আমরা কমিয়ে দিয়েছি। তো সেই জায়গাটাকে আমরা নতুন করে গ্রাম অঞ্চলে এবং প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমাদের সবুজ বাংলার যাত্রা প্রতিটা অঞ্চলে অঞ্চলে যেখানে কিনা ওই গোশালার মাধ্যমে শুধু দুধ নয়, সাথে সাথে গোবর সারও তৈরি হবে এবং গোবর সার থেকে জমিতে যাতে জৈব সার রূপান্তর, যেটা ভার্মো কম্পোস্ট আমরা বলি, সেটা যাতে আমরা জমিতে বেশি করে ব্যবহার করতে পারি এবং রাসায়নিক যতটা সম্ভব কমাতে পারি, তাহলে কিন্তু জমির যেমন স্বাস্থ্য ফিরবে সাথে সাথে কিন্তু আমাদের মানুষ। তো এতটাই মা প্রকল্প নিয়ে এই সামান্যটুকু ভিডিও দেখা হলো আপনাদের সামনে এবং পরবর্তী ভিডিওতে শুধুমাত্র মা প্রকল্প নিয়ে কথা হবে। আর ট্রেনিং ডেট ফাইনাল হয়ে গেলেই আমার এই চ্যানেল থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। তো যদি সবুজ বাংলা রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটির সর্বপ্রথম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হলেও এখান থেকে আপনারা সঠিক তথ্য পাবেন। তো খুবই দুঃখিত যে আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ দিচ্ছি, কারণ আমার আওয়াজটাই একটু এরকম যে একটু সাউন্ড কোয়ালিটিটা খারাপ, তো একটু দয়া করে কষ্ট করে শুনে বোঝার চেষ্টা করবেন। আর তবুও যদি আপনাদেরকে বুঝিয়ে বা বোঝাতে না পেরেছি তো কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদেরকে টার্গেট নিয়েছি শুধুমাত্র সাহায্য করার, যে বোঝাবো তা ভিডিওর দ্বারা না হলেও আমি আশা করি আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।